ভাত রান্না করা অনেকের কাছেই কষ্টের একটা ব্যাপার। সো আর কোনো কষ্ট নয়, ওয়ালটন নিয়ে এসেছে ভাত রান্না করার সহজ মাধ্যম, ওয়ালটন ডাবল ইনার পট রাইস কুকার। দৃষ্টিনন্দন এই রাইস কুকারে রয়েছে দুটি আলাদা ইনার পট বা পাত্র। এ দুটি পাত্রের একটিতে ভাত রান্না করতে পারেন এবং একই সাথে সবজি সেদ্ধ করতে পারেন। এটা যেমন সময় সাশ্রয়ী, তেমনি ভাত রান্না করার খুব সহজ মাধ্যম। এবার চলুন আমরা দেখি কিভাবে এই রাইস কুকার ব্যবহার করে খুব সহজে ভাত রান্না করা যায়। রাইস কুকারের সঙ্গে রয়েছে পানি এবং চাল পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট পট। এই পটের মাধ্যমে চাল এবং পানি পরিমাপ করা হয়। এখন আমি রান্নার জন্য দু পট পরিমাণ চাল মেপে নেব। পরিমাপকৃত চাল একটি ভিন্ন পাত্র নিয়ে পরিষ্কার পানি দিয়ে এভাবে ধুয়ে ফেলতে হবে। বোলের ভেতরে রাখা পানি তুলনামূলক পরিষ্কার না হওয়া পর্যন্ত চালগুলোকে কয়েকবার ধুয়ে নিন। ধোয়া চাল নির্দিষ্ট পাত্রে রাখুন। আপনার ব্যক্তিগত ইচ্ছা মতো পানি কমান অথবা বাড়ান। মনে রাখবেন, নির্দেশক চিহ্নের সর্বনিম্ন পর্যায়ের নিচে এবং সর্বোচ্চ পর্যায়ের ওপরে পানি দেবেন না। পটের বাইরের পানি মুছে নিন। পটটি কুকারের ভেতরে রাখুন। এখন স্টিমার বা সেদ্ধকরণ পাত্রটিকে ইনার পটের ওপরে স্থাপন করুন এবং কাচের ঢাকনাটি স্টিমারের ওপরে স্থাপন করুন। পটটিকে ডানে বামে নাড়াচাড়া করুন এবং ভালোভাবে বসিয়ে দিন। বাইরের ঢাকনাটি ঠিকমতো বন্ধ করে দিন। মনে রাখবেন, স্টিমার বা সেদ্ধকরণ পাত্রটি ইনার পটের ওপরে স্থাপন করে রান্না করা ভালো। রান্নার জন্য প্রস্তুত হলে প্রথমে বিদ্যুৎ সংযোগের তার যুক্ত করে নিন। রান্নার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত বৈদ্যুতিক সুইচ অন করবেন না। এবারে কুকিং সুইচটি নিচে নামিয়ে দিন। ভাত রান্না শুরু হয়ে গেল। বৈদ্যুতিক সংযোগের তারটি সকেটে লাগানোর পর আলো জ্বলে উঠবে। সুইচটি না নামানো হলে সাথে সাথে ওয়ার্ম লাইট জ্বলে উঠবে এবং কুকার গরম হতে শুরু করবে। রান্না শেষ হলে কুকিং সুইচ ওপরে উঠে যাবে এবং একটা শব্দ হবে। এই সময় কুকিং লাইট চলে যাবে এবং উষ্ণ রাখার লাইটটি জ্বলে উঠবে। রান্না শেষ হলে ঢাকনাটি 15 মিনিট বন্ধ রাখুন। এতে ভাত রান্না ও সেদ্ধ হওয়ার কাজটি সম্পন্ন হবে। ভাত হবে আরও ঝরঝরে ও সুস্বাদু। রান্না হয়ে গেলে বাহিরের ঢাকনাটি খুলে নিন এবং সেদ্ধ করা ভাতটিকে এভাবে নেড়ে দিন। ভাত সাথে সাথে পরিবেশন করতে পারেন, অথবা সাথে সাথে যদি পরিবেশন না করেন ভাত স্বয়ংক্রিয়ভাবে গরম থাকবে। ভাতের পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্য সেদ্ধ করতে চাইলে স্টিমার বা সেদ্ধকরণ পাত্রের মধ্যে খাদ্যদ্রব্য রাখুন। এবারে কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিন। এভাবে ভাত এবং সবজি একই সাথে সেদ্ধ হয়ে যাবে। রন্ধনকার্য শেষ হয়ে যাবার পর এভাবে পাত্রগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে
শুকনো স্থানে সংরক্ষণ করুন। এখন নিশ্চয় বুঝতে পারছেন ওয়ালটন রাইস কুকার কিভাবে আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। তাই ওয়ালটন রাইস কুকার ব্যবহার করুন এবং কম সময়ে ভাত এবং অন্যান্য খাবার প্রস্তুত করুন।